আমি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট বিষয়ের মধ্যে আমার আলোচনা শেষ করার যথাসাধ্য চেষ্টা করব আপনারা দোয়া করবেন যেন মদিনাওয়ালার নজর হয় আল্লাহ যেন তৌফিক দান করেন জোরে বলুন আমিন আমার এখানে একটা বিষয়বস্তু আছে ফাতিহাই আজদাহুম এর গুরুত্ব ও গৌসবাকের কেরামত গৌসবাকের ফাতিহাই আজদাহুম কি এবং আমরা কেন করি করলে লাভ কি না করলে ক্ষতি কি ফাতিহাই আজদাম এটা কার তিনি কে কি তার পরিচয় জন্ম কোথায় এন্তকাল কোথায় তিনি কি আমাদের করে লাভ ক্ষতি করতে পারে কিনা আমাদের মতে কিনা না ওনার কিছু আলাদা মর্যাদা আছে এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে তার আগে একটু অতি মহব্বত দিয়ে বড় করে দরসের পড়তে হবে পারবেন তো পারবেন ইনশাআল্লাহ বড় করে পারবেন তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরো বড় করে ওয়ালা আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা ওয়ালি সৈয়দিনা মদিনা মদিনা শরীফ দেখার পাইকো হইল না দয়া করে দেখাও না মোদেরকে শোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালি সাইয়্যিদিনা এবার আসেন আমি পরপর দুটি আয়াত তেলাওয়াত করেছি একটা হচ্ছে যেটা আমরা নামাজও পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সোজা পথ প্রদর্শন করো সঠিক পথে সোজা পথে পরিচালিত করো বলুন সুবহানাল্লাহ সঠিক পথ কোনটা আগায়াতের অর্থ শুনেন আন আমতা আলাইহিম যে পথে তাকার কারণে যে আদর্শ অনুসরণ করার কারণে তুমি তাদেরকে পুরস্কৃত করেছো অসংখ্য নিয়ামত দিয়ে তাদের দুইটা জগৎকে ভরপুর করেছো দুই জগৎ তাদেরকে নিয়ামত দিয়েছ রহমত দিয়েছ শরাবত দিয়েছ আসমত দিয়েছ তাদেরকে অসংখ্য রহমত দিয়ে নিয়ামত দিয়ে খুশি করেছ ওই মহান বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করো বড় করে বলুন সুবহানাল্লাহ তারা কারা কোরআন শরীফের একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে তফসির করাকে বলে কিতাবের ভাষায় তফসিরুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন অন্য আয়াতে তফসির হচ্ছে মিনান নবীনা ও সিদ্দিকিনা ও সোহদায়ে ও সোয়ালেহীন আর এই বান্দাকারা নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে নবীরা সিদ্দিক আকবররা সাহাবিরা তাবিরা আল্লাহর ওলিরা সোহদাই কারামরা বড় করে বলুন সোহাল এটা হচ্ছে আয়াতের অর্থ দ্বিতীয় আমি আর একটা আয়াত পড়েছি ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আল্লাহ কথাটা বলেছেন ইমানদারকে কাকে কোরআন শরীফে যত নামাজ যত আমল যত সৎকা যত জিকির যত ভালো কাজের কথা বলেছেন বেঈমান করোই কাকে ইমানদারকে কারণ যার কাছে যিনি বেঈমান যিনি মুশরিক যিনি কাফের যিনি ইহুদি তার কাছে ইমান নাই তার কাছে আমলের কোনো মূল্য নাই আল্লাহ বলেছেন আমানু হে ইমানদারগণ হে মুমেনগণ যারা ইমান এনেছ ইত্তাকুল্লাহ আমি প্রভুকে ভয় করো বড় করে বলুন সুবহানাল্লাহ আমরা ভয় করব কাকে আমাদেরকে ভয় করতে হবে কাকে ওয়াকুনু মা সাদিকিন এবং সাদিকিনদের সাদিকিন মানে সত্যবাদী কিবাদী সত্যবাদীদের মধ্যে কারা এক নম্বরে মিনান নবীনা নবীগণ ও সিদ্দিকিনা সিদ্দিকগণ ও সোহদায়ে শহীদগণ ও সোয়ালেহীন আল্লাহর অলিগণ বড় করে বলুন সুবহানাল্লাহ
এখন প্রশ্ন হচ্ছে আমরা নবীদেরকে দেখি নাই সিদ্দিক আকবরকে দেখি নাই ফারুক আজমকে দেখি নাই ইমাম আজম আবু হানিফাকে দেখি নাই ওয়াসওয়ালেহিন সওয়ালেহিন মানে দ্বীনদার মুত্তাকি আল্লাহর ওলিরা বড় করে বলুন সুবহানাল্লাহ এই এই দুইটা হচ্ছে সোজাসুজি আয়াতের অর্থ এই দুইটা আয়াতেই আল্লাহ গৌস পাকের শান বয়ান করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কার শান গৌস পাকের ইত্তাকুল্লাহ আমরা ভয় করব আল্লাহকে ওকুনু মাসওয়াদিকিন আমরা অনুসরণ করব অনুকরণ করব সত্যবাদীদের পথ কাদের পথ সত্যবাদীদের এক নম্বর হচ্ছে নবীরা কারা নবীরা সত্যর পয়গাম নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন হাদিস নিয়ে এসেছেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীরা আপন আপন উম্মতদেরকে একত্ববাদের কথা বলেছেন শরীয়তের কথা বলেছেন তরিকতের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন হাদিসের কথা বলেছেন জান্নাতের কথা বলেছেন তারা আল্লাহর জিকিরের কথা বলেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ নবীরা বলেছেন কিনা নবীরা চলে যাওয়ার পর শেষ নবী হচ্ছে আমাদের নবী আমার বিশেষ করে আমার নবী যাওয়ার পর আর কোন নবী আছে নবী বলে না না হা তোমার নবী লা নবিয়া বাদি আমি শেষ নবী আমি হা তোমার নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু নবী না আসলো আমি নবী চলে যাওয়ার পরও নবুয়তের ডঙ্কা বাজবে শরীয়তের ডঙ্কা বাজবে তরিকতের ডঙ্কা চলবে নামাজের কথা থাকবে কোরআনের আলোচনা থাকবে হাদিসের আলোচনা থাকবে জুমার কথা থাকবে শবরাত থাকবে শবকদর থাকবে ঈদুল ফিতর থাকবে ঈদুল আযহা থাকবে লাইলাতুল কদর থাকবে কোরআনুল করিম থাকবে বুখারী শরীফ থাকবে নারায়ে রিসালাতুল স্লোগান থাকবে বড় করে বলুন সুবহানাল্লাহ কারণ আল বেলায়েতু জিল্লুন নবুয়াত আমি নবী চলে গেল আমি নবীর পরে আমার সাহাবাই কেরামরা ওনারা ওনাদের মাধ্যমে সাহাবাই কেরাম চলে যাওয়ার পরে তাবিরা ছিল তাবিরা চলে যাওয়ার পরে তবে তাবিরা থাকবে ওনাদের মাধ্যমে ও কোন উম্মত সাদিকিন যাদের কথা বলেছেন আল্লাহর ওলিরা থাকবেন দ্বীনদাররা থাকবেন মুত্তাকিরা থাকবেন গৌসুল আজম থাকবেন গরিবে নামাজ থাকবেন শাহিন শাহিন শ্রীকুর থাকবেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থাকবেন শাহ আমানত থাকবেন গরিবুল্লাহ শাহ থাকবেন নিয়ামত আলী শাহ থাকবেন গৌসুল আজম মাঝবন্ডারি থাকবেন তাদের মাধ্যমে শরীয়ত থাকবে তরিকত থাকবে নামাজ চলবে জুমা চলবে জামাত চলবে জিকির চলবে লাইলাতুল কদর চলবে কদর চলবে ঈদে মিলাদুন নবীর জিকির চলবে বড় করে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া বড় করে বলেন সালাতুন ইয়া বর্তমানে কোন নবী আছে নবী আছে ফুরেশিয়ার মধ্যে কোন নবী কে এসেছেন এখন না আগো কি এশিয়ার মধ্যে নবী এসেছেন নবীর এসেছেন আরবে কোথায় এসেছেন একটু কথা বলে নবীর এসেছেন কোথায় আরবে এশিয়ার মধ্যে কোন নবী আসে নাই এই দক্ষিণ এশিয়ান টোটাল বিশেষ করে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিরা বড় করে বলুন সুবহানাল্লাহ অলিদের মধ্যে অলিকুল শিরোমণি গৌস জামদানি কুতুব রাব্বানি পীর আল আসানি পীর মহিউদ্দিন দাতা মহিউদ্দিন কুতুব মহিউদ্দিন সুলতান মহিউদ্দিন হাজত রওয়া মহিউদ্দিন মুশকিল কোষা মহিউদ্দিন আবু মোহাম্মদ দস্তগীর পীরানা বীর দস্তগীর সৈয়দ আব্দুল কাদের জিলানি হচ্ছে অলিকুল সম্রাট বড় করে বলুন সুবহানাল্লাহ আজকে ওনার উরুস মুবারক ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মিলাদুন নবীও এবং গৌস পাকের উরুস মুবারক এটাকে বলা হয় ফাতেহায়ে ইয়াজদাহুম 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 মানে কত এগারো ইয়াজদাহুম মানে কত এখানে আমার সামনে একটা কোটেশন আছে নোট আছে গোসাবাক রদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 770 অত মতান্তরে 71 হিজরি 70 বা 71 হিজরিতে গোসাবাকের জন্ম গোসাবাকের কোথায় বাগদাদ নগরীতে কোন নগরীতে গোসাবাকের জন্ম হচ্ছে 771 হিজরি আর গোসাবাক রদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন বেসাল করেন পর্দা করেন ওই সময় ছিল 561 হিজরি দুনিয়া থেকে যেদিন পর্দা করেছেন ওই সময় ছিল 561 হিজরি এসেছেন 771 হিজরি আর ইন্তেকাল করেছেন 561 হিজরি বড় করে বলুন সুবহানাল্লাহ গৌস পাকের আম্মাজানের নাম হচ্ছে উম্মুল খাইর ফাতেমা উম্মুল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর গোসাবাকের আব্বাসের নাম হচ্ছে আবু মুসা সালে জংগি রহমাতুল্লাহ আলাই আবু মুসা সালে জংগি দোস্ত রহমাতুল্লাহ আলাই বড় করে বলুন সুবহানাল্লাহ গোসাবাকে মার দিকে এবং বাবার দিকে হাসানি এবং হুসাইনি হাসানিও তো বলেন না হাসানিও কোন সাইডে বাসার মতো সুযোগ কোন সাইডে বাসার মতো সুযোগ গোসাবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়াতে আসবেন যেদিন দুনিয়াতে আমার আলোচনার বিষয় এটা গোসাবাক যেদিন দুনিয়াতে আসবেন গোসাবাকের মা বয়ান দিচ্ছেন এই দুনিয়ার মানুষ গোসাবাকের আব্বা আমার স্বামী আমার মা বলতেছেন আর কি আমার স্বামী গোসাবাকের আব্বা আবু মুসা সালে জংগি দোস্ত রহমাতুল্লাহ আলাই স্বপ্ন দেখেন কি দেখেন কি স্বপ্ন দেখলেন অতি মুবারক একটা স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন ও আবু মুসা সালে জংগি তোমার কাছে সুসংবাদ তোমার নিকট সুসংবাদ সুসংবাদ তোমার ঘরে যে আসবে অতিব নেককার সন্তান হবে এত বড় নেককার সন্তান আরবের বাগদাদে এই পর্যন্ত আর আসে নাই বড় করে বলুন সুবহানাল্লাহ নবীর কথা না নবী তো আলাদা আপাতত এই মৌসুম আর আসে নাই অনেকের মধ্যে হাজারের মধ্যে নয় লক্ষ কোটির মধ্যে বাসা একজন সন্তান আসবে যেই সন্তানকে আমি নবী ভালোবাসি আল্লাহ ভালোবাসে আল্লাহ আল্লাহ ভালোবাসে আমি হায়াতুন নবীও ভালোবাসি আল্লাহর প্রিয় আমি নবীর প্রিয় বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় আমার একদিন হঠাৎ দেখা দেয় স্বপ্ন গোসাবাকের আব্বা যান স্বপ্ন দেখলেন তাহলে বোঝা যাচ্ছে আমার গোসাবাক দুনিয়ায় এসে কেরামত জাহির করা ফরের কথা গোসাবাক আসতো তো কেরামত নিয়ে এসেছেন বড় করে বলুন ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের বড় করে বলেন ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা ও গো মাওলা আলীর নয়ন তারা মামতে মার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগণের গণ ময়ী তুমি যে মেহবুবে সুবহানি আব্দুল কাদের হচ্ছে না তো বড় করে আব্দুল কাদের আর একটু মহব্বত বলেন আব্দুল ওলি দিগের রাজা মহারাজ লৌমুদের সালাম কানি আব্দুল কাদের ওহাবি নজদির ফিতনাই পরে যাই বুঝি মোদের ইমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের পাঞ্জাতনের দোহায় তোমায় করম শিকিল আসানি আব্দুল কাদের পাঞ্জাতনের দোহায় আপনায় করম শিকিল আসানি আব্দুল কাদের বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও কোনো মা সোয়া দেখিন এই দুনিয়ার মানুষ যদি সোজা রাস্তা পাইতেছ সঠিক রাস্তা পাইতেছ সিরাতুল মুস্তাকিম তোমরা যদি যাও যেই পদের মধ্যে জান্নাত যেই পদের মধ্যে বরকত যেই রাস্তার মধ্যে রহমত যেখানে গেলে নবীর শাফাত
কায়নাতের নাজন নিয়ামত আছে ওই রাস্তা চাইলে ওইটার নাম সিরাতাল মুস্তাকিম ওইটার নাম আর সিরাতাল মুস্তাকিম হচ্ছে নবীগণের পথ সিদ্দিকগণের পথ শহীদগণের পথ চতুর্থ নম্বর হচ্ছে আমার গোসল আজম দস্তগীরের মতো ওলিদের পথ বড় করো বলুন সুবহানাল্লাহ সিরাতাল মুস্তাকিম তাহলে নামাজের মধ্যে গোসল আজমের কথা আছে নাই নাকি আমি বানাই বলছি যদি আমি ভুল বলি মাইকের মাধ্যমে বলতেছি এটা সারা বিশ্বের জমিনে লাইভ হচ্ছে যদি কেউ মনে করে ভুল বলি আমার আমার কাছে এই মুহূর্তে আসতে পারো অথবা যে কোনো মুহূর্তে প্রশ্ন রাখতে পারো নামাজের মধ্যে তো নামাজ তো খোদার জন্য আল্লাহর জন্য কেন নবীর হদ কোথায় আবার ওলির হদ কোথায় এই দিনে সিরাতাল মুস্তাকিম আল্লাহর সোজা পথে চলো তো সোজা পথের তাফসীর হচ্ছে কোরআন শরীফের একটা আয়াতে সোজা পথ হচ্ছে মিনান নবী না নবীদের পথ সিদ্দিকিনা সিদ্দিকদের পথ অশোধা শহীদদের পথ ওয়াসওয়ালাহিন গোসল আজমের পথ গরিব নামাজের পথ বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর এটা কি কথা কি আমার নাকি আল্লাহর মিনার নবীরা কোরআন শরীফের একটা আয়াতকে আরেকটা আয়াত দিয়ে তাফসীর করে আমি একটু আগে বলছি এটাকে বলো তাফসীরুল কোরআন বিল কোরআন তাফসীরুল কোরআন আল্লাহ এদিনে সিরাতাল মুস্তাকিমের তাফসীর হচ্ছে আরেক আয়াতে ওটা কোন পথ যে পথে নবীরা ছিল যে পথে নবীরা যে পথে আদম আলাইহিস সালাম ছিল যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল যেখানে জাকারিয়া নবী ছিল যেখানে ইদ্রিস নবী ছিল যেখানে আমাদের নবী ছিল যেখানে মূসা কালামুল্লাহ ছিল ও সিদ্দিকিনা যেখানে সিদ্দিক আকবর আছে ফারুক আজম আছে মাওলানা আলী আছে হযরত উসমান আছে সাহাবীরা আছে তাবেঈরা আছে ইমাম আজম আছে ইমাম সাহেব আছে ইমাম মালিক আছে আহমদ ইবনে হাম্বল আছে গাজুল আজম আছে গরিব নামাজ আছে শের বাংলা আছে আমিরুল জামান শাহ আছে মোহাম্মদ আলী শাহ আছে এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম বড় করে বলুন সুবহানাল্লাহ যদি ভুল বলে আসো আর যদি ঠিক থাকে তাহলে একে একে নবীর বীরেই আইয়ো বইয়ো এক দুঃখ বিতারা বাইরে সাফ হোক জীবনের গুণা মাফ হোক বড় করে হোক সুবহানাল্লাহ কিছু মানুষ আছে ভিতরে কিছু বাদ দি আর মা বিলে হতা নগর হতা না বুঝো আল্লাহ বুঝার নাই রং সার ফানিয়ে লাল গুরু ভোগ সুরত করে মতে দিয়ে দে জ্বর উঠছে দে জ্বর রেখারে ফেস্তরা বেগির লাল আর মদের বোতলের ফানিয়ে তখন না খাইবা দে আগে মদ খাইম না আর আগে অস্ত্র পাইম না আর আর রমজা খাইম দে দেখতে দিনু আল্লাহ হদ হুজুর ব্যক্তি দেখ চললে ইসলাম তো ধর্ম হোকে ধর্ম হোকে এলে কি ধর্ম তো হোকে আল্লাহ হোকে কোরআন হোকে এটা জাহের বাদের বেশকে মাসে তো কোরআন শরীফ আল্লাহ হদ ওয়ালাহুম কুলুবুন লাইয়াব তাহুনা বিহা ওয়ালাহুম আয়ুন আল্লাহ ইবসুরুনা বিহা ওয়ালাহুম আযান আল্লাহ ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বালহুম আদল কিছু মানুষ আছে চোখ থাকতে আধা হাং থাকতে বড়া চোখ আছে ভালো জিনিস দেখে না গোসল আজম দেখে না গরিবের নামাজ দেখে না নামাজ দেখে না কাবা শরীফ দেখে না মদিনা শরীফ দেখে না সোনার মদিনা দেখে না রোজা পাক দেখে না গোসল আজম দেখে না হাজা বাবা দেখে না সাইন সাইন শ্রীকুট দেখে না মা বাবার তাজিম দেখে না ওই চোখ থাকতো সে অন্ধ ওই রকম চোখের কোনো মূল্য নাই বরঞ্চ চোখ হইতে হবে গোসল আগের চোখ গরিবের নামাজের চোখ সাইন সাইন শ্রীকুটের চোখ সামানতের চোখ গাজী শের বাংলার চোখ যে চোখ দিয়ে নবী দেখা যায় রসুল দেখা যায় আল্লাহ দেখা যায় দিদার আরে মুস্তাফা লাভ করা যায় বড় করে বলুন সুবহানাল্লাহ সালাতুন ইয়া আপনাদের কি বুঝতে অসুবিধা হয় আমরা সুন্নিরা তো ওই বলে যে নরম নরম করে হইবা নরম নরম করে হইবা তুলতিল্লেরি না বুঝো নরম এনে হিন্দি ধরি এখানে ধরি বদ্দা বালা শুননি দরবি তো খড়ে বুতম চাই বদা কম আছেন নি বাড়ির বেগম ভালো আছে নি আর খালা তারা কম আছে নি ফুয়াশা পা আছে নি ইতো লড়ল করেছে 10 মিনিটের কিন্তু ইতে হল আন বাবা হত হত দে অনার একবার আপন ভাই তোর আপন করি ফেলার উদ্দেশ্য কি ওকে ট্যাবলেট খাবাই দিবে কি খাবাই দিবে ট্যাবলেট যে ট্যাবলেট খাবাই দিলে ইমান যাবে কই তো হিসাব করে চলম ফরিব সালাত দুনিয়া পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বড় করে করিবেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আমি দুই কদমে চুমু দিব চরণ তুলি মাগো বগাই দুই কদমে চুমু কাব চরণ তুলি মাগো বগাই
পাই পাইলে নিরা লাই গো নবী তো মহব্বত করে বলেন না পাইলে নিরা লাই গো নবী দুই কদমে চুমু দিব চরণ দুলি মাকু বগাই পাইলে নিরা লাই গো নবী পাইলে পাইলে নিরা লাই গো নবী পাইলে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই পাইলে নিরা লাই গো নবী একসাথে বলেন পাইলে নিরা লাই গো নবী আমি দুই কদমে চুমু দিব চরণ দুলি মাকু বগাই দুই কদমে চুমু গাব চরণ দুলি মাকু বগাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী বড় করে বলুন সুবহানাল্লাহ বলতেছিলাম সাদেকিনের চতুর্থ নম্বর কাণ্ডারি হচ্ছে আল্লাহর অলিরা আল্লাহর এক নম্বর নবীগণ এক নম্বর দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর শহীদগণ চতুর্থ নম্বর সোয়ালেহীন সোয়ালেহীন মানে দিনদার মুত্তকি তো অলিরা মুত্তকি কিনা কথা বলে না অলিরা মুত্তকি কিনা মুত্তকি মানে যার কাছে তকওয়া আছে কি আছে তকওয়া শব্দের অর্থ হচ্ছে পরহেজগারা বেঁচে থাকা বাসি বুঝি হন এন মদর বোতলে পানি খাই গেলে গুরু ফরফেসা খাই গেলে বা এলে ন লংসাও লাল মদর বোতলে লাল আপনি কোনটা খাবেন ইমান থাকলে মোমেন থাকলে তো আপনি মদর বোতল ধরবেন না এটাও লাল এটাও কথা বলে এটাও লাল এটাও আপনি নিশ্চয় চিন্তা করবেন যদি কি থাকে ইমান আসেন হুজুরে গোসবাক তাহলে আল্লাহ আমরা যে নামাজ পড়ি নামাজের ভিতরে যে সূরা ফাতিহার আয়াত আমি পড়েছি এই আয়াতটা আছে নাই সূরা ফাতিহা কুরআন শরীফের মধ্যে মাত্র সাত আয়াত বিশিষ্ট একটা সূরা কয়াত কথা বলে না কয়াত সুডোর বড় সুডো সুডো সুডোর বড় সূরা বকার অনেক বড় সূরা সূরা রহমান সূরা ইয়াসিন বড় বড় সূরা আছে কিন্তু আল্লাহ এগুলি দিয়ে কুরআন শরীফ শুরু করে নাই আল্লাহ সুরান শুরু করেছেন আলহামদু দিয়ে কারণ কি কারণ হচ্ছে অনেকগুলি তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে সূরা ফাতিহার মধ্যে যে প্রথম শব্দ আছে কি শব্দ আলহামদু কথা বলেন আলহামদু আমার দয়াল নবী নূরন নবী জিন্দা নবী আমেনার গর্ব থেকে দুনিয়ায় শুভাগমন করে প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ আমার নবী প্রথম শব্দ কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ আলহামদু দিয়ে কোরআনকে আরম্ভ করেছেন বড় করে বলুন দুই নম্বর কারণ আলহামদুর ভিতরে নামাজের মধ্যে প্রথম ভাগে আল্লাহর প্রশংসা হার প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান নির্রহিম যিনি পরম করুণাময় দয়ালু মালিকি ইয়ামিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু আল্লাহ আমরা তোমার ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য মদত প্রার্থনা করি এই পর্যন্ত আল্লাহর প্রশংসা করেছেন যেই মাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে গেলেন এখানে তো শুধু আল্লাহ নাই এখানে আছে আল্লাহকে ফরিয়াদ করেছি বলেছি কিন্তু এখানে হচ্ছে নবীদের কথা সাহাবীদের কথা তাবিদের কথা এখানে আছে দিনদার মুত্তকি আল্লাহর ওলিদের আলোচনা বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে নামাজের সূরা ফাতিহার প্রথম আছে আল্লাহর জিকির মাঝখানে এই দিনের সিরাতাল মুস্তাকিম হার কথা নবীদের কথা সাহাবীদের কথা সিদ্দিকদের কথা শহীদদের কথা বড় করে বলুন সুবহানাল্লাহ তাহলে এখানে প্রশ্ন হচ্ছে নামাজ পড়েছি কার জন্য তো আল্লাহ নামাজ পড়ছি দাঁড়ে নবীর কথা কহর যারা বলে নবী কিছু না জানে নবী আলমে গাইব জানে না এটা বিতর্কিত বিষয় এটা এরকম এটা সেরকম নবী আলমে গাইব জানে কিনা গাইব মানে আল্লাহ গাইব কিনা কথা প্রসঙ্গে আসছে বলতেছি এটা আমার বিষয় না আল্লাহ গাইব কিনা গাইব মানে যা অজানা যা পঞ্চইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র বাইরে চোখে দেখি না কানে শুনি না যেমন জাহান্নাম জান্নাত আমাদের থেকে গায়েব আল্লাহকে আমরা দেখি না যা আমার অজানা অদৃশ্য এটাকে গায়েব বলে
আল্লাহ গায়েব জান্নাত গায়েব জাহান্নাম গায়েব আল্লাহ আসমান এটার উপর আরো ছয়টা আসমান আছে না নাই সাত আসমান এটার বড় আসমান আছে আমরা দেখি না কিন্তু আমাদের ঈমান আছে আমাদের আকীদা হচ্ছে আমাদের মজবুত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো ছয়টা আসমান আছে নিশ্চয় আছে এই বিশ্বাস আমাদের আছে এটার নাম আকীদা এটার নাম ঈমান এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত বরকত বলো সুবহানাল্লাহ আছে না নাই আছে না এগুলি গায়েব বলে আল্লাহ গায়েব জানার কেউ জানে না আসল হাকিকত গায়েবের মালিক কে অরিজিনালি গায়েবের মালিক কে কিন্তু আল্লাহ যদি কাউকে জানাইতে চাই জানাইতে পারে কিনা তো কথা বলেন না আল্লাহ জানাইতে চাইলে জানাইতে পারে কিনা গায়েবের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ যদি কাউকে জানাইতে চাই জানাইতে পারে এখানে কোরআন শরীফ আমি সামনে নিয়ে এসেছি 29 পারা সূরা জিন কি পারা কথা বলেন না কি পারা কয় পারা 29 পারা সূরা জিন 26 থেকে 27 নম্বর আয়াত আলিমুল গায়বে ফালা ইয়ুজহিরু আলা গায়বি আহাদান আলা গায়বি আহাদান না আলা গায়ব অবশ্যম আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদা বির রসূল ইবা অবশ্যম আই তো অবশ্যম নয় ইতালা যাইতে বলি ইবা কোরআন শরীফ অবশ্যম অবশ্যম ঠিক আছে না এটা সূরা জিন ইল্লা মানির তাদা বির রসূল এই আয়াতের অনেক লম্বা কথা মোট কত হচ্ছে এটা গায়েবের আয়াত নবী যে এলমে গায়েব জানে এটা তার একটা দলিল বড় করে বলুন সুবহানাল্লাহ আর একটা দলিল দি যে আয়াতটা আমরা সবসময় করি আলাম তারা আলাম আলাম কাইফা ফালা আব্রাহাম আসা মক্কা শরীফ ধ্বংস করেছিল হাতি বাহিনী নিয়ে আলাম তারা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক ইংরেজি গ্রামার মতো ইন্টারগেটিভ সেন্টেন্স আরবিতে বলে এস্তাফাহাম বাংলায় বলে প্রশ্নবোধক আলাম তারা আই অনর হইম তো অনেক কিন আছিলেন না হালিয়ার ঘটনা কেন ই দে ইর হারে হল জিবে ঘটনা তাছিল ইবেরে আল্লাহ নবীকে বলেন আলাম তারা আপনি কি দেখেন নাই আব্রাহাম বাদশাকে কেমন করে শিক্ষা দিয়েছি বিয়াদবির শিক্ষা কেমন করে দিয়েছি আপনি রসুল আপনি কি দেখেন নাই তার মানে রসুল দেখেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ তখন নবী দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসার 50 দিন বা 52 দিন আগে আলাম তারা কি হয় এটার নাম সূরা ফিল নবী দুনিয়া নও আইয়ে আল্লাহ দে আব্রাহাম আর সব বিয়াদে বিগত দে আই ইতার সত্য গোষ্ঠী সব ইতার আতি সব জমিনের গারে হেলাই তুই নও দেখো না মানে তুই দেখো বড় করে হল সুবহানাল্লাহ আলাম তারা দিস ইজ এ ইন্টারগেটিভ সেন্টেন্স আপনি দেখেছেন তাহলে নবীর কাছে এলমে গায়েব আছে না নাই আমার নবী শব্দের অর্থ অদৃশ্য সংবাদদাতা অদৃশ্য মানে যা অজানা পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যা দেখা যায় না জানার বাইরে নবী শব্দের অর্থ কি কোরআন শরীফ 30 পারা আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আন সূরা নাবা নাবা মানে গায়েবের খবর আম্মা ইয়াতাসালুন নাবাইল আযীম নবী মানে আন নবিয়ু মিসমা আন নবিয়ু মুস্তাকুল মিনান নাবা নবী শব্দ উৎপত্তি হচ্ছে নাবা থেকে নবী মানে গায়েব কি খবর দেন বলা গুপ্ত খবর প্রদান করি অজানা জিনিস জানা জন্য গায়েব আছে কি প্রকাশ করে দিতে পারে দে ইবার নবী হবে বড় করে হয় সুবহান আর নবীর কাছে গায়েবের খবর আছে না নাই হনমুলি সাপ নাই বিলে হইলে আই ইন্ডিয়া আছে আইও সাই আর দেখো আই দেখাইও আছে তবে নবীর কবর তর দিয়ে হনে হন দিয়ে দে নবী কালমে গায়েব কে দিয়েছেন আচ্ছা আর গায়েব তো নবী নবী জানে না জানে জানে না জানে আমার নবী জানে কি না জিবরিল নবীর কাছে এসেছে নিকরা বিসমি রব্বিকা আল্লাজি অনেকে বলে থাকেন নবী আমি পড় নবী বলেছেন আমি পড়তে জানি না ইকরা নবী আপনি পড়ুন ইকরা পড়ুন আমার নবী পড়ে নাই বিসমি রব্বিকা আল্লাজি তোমার প্রভুর নবী পড়ো রসূল বলেছেন মানা বেকারিন আমার নবী পড়তে জানে না অনুবাদ সেরকম নয় মানা বেকারিন আমি পড়তে আসি নাই আনা বৈষ্ট মুআল্লামান ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা আজ জগতের ফরাইত আসছি দে বড় করে হো সুবহানাল্লাহ আই ফরিবে লনমাই আই ফরে দাসিলে আই সত্তর আই নমাই আসি তো কই আসি রে বরকতি হো সুবহান আল্লাহ হদ ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম যেদিন তুই ন জানতা আই ব্যাগ কে তোরে জানাই দি বরকতি হো সুবহান কি যে তত কথিত কিছু হুজুর মুফাসসির কেরাম ওনারা বলে নবী জানে না
তো নবী না সাল্লাল্লাহু আলাইহি আর রহমান আল্লামা আল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান রহমান না আপকো কুরআন শিখাইয়া ও আল্লামা কা মালাম তাকুন তালাম ওয়া কানা ফাদুল্লাহ আলাইকা আসিমা নবী নিজে বলেন আনা বুইস্তু মুআল্লামান আমি এই জগতের প্রফেসর হইয়ে তশরিফ এনেছি বড় করে বলুন সুবহানাল্লাহ তো নবী না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও একজন হদে হদে তুই কি আদানা আদানা হদায় আদা আই আমি কি আদাই আরেকজন পথ দেখাইতে পারে না এতে নিজে আদা এটার মেন্টাল দিল কি সারাক দিল কি আমার নবী জানে নবী শব্দ রক্ত গায়েবের খবর দেন ওরা গায়েবের খবর আউয়াল ও আখের সব কিছু জানে দেখে বৈদ করিব গায়েব কি খবর দিনওয়ালা আল্লাহ কা প্যারা হাবিব নবীজি আল্লাহ 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 ও লা ইলাহা বড় করে বলবেন আল্লাহ অনেকে বলেন জিবরিল এসেছেন নবীর কাছে আমার নবী শিরের মধ্যে সাপটি ঠিক আছে সবকিছু ঠিক আছে নবী জ্বর এসেছে ঠিক আছে কোরআনের গরম সবকিছু ঠিক আছে কিন্তু নবীর কাছে আমার নবীকে যখন জিবরিল বলেছেন ইকরা পড়েন নবী পড়েন নাই পড়েন পড়েন নাই যখন বলেছেন বিসমিল্লাহির লাজি তোমার খোদার নামে পড়ো নবী পড়েছেন তার মানে এখানে কি জিবরিল উস্তাদ কথা বলেন জিবরিল কি উস্তাদ জিবরিল নাউযু বিল্লাহ মিন জালিল জিবরিল কি উস্তাদ জিবরিল উস্তাদ না জিবরিল তো আরে হায়াতুন নবীর গোলাম আমার নবী যখন মেরাজ যাচ্ছেন তখন তো জিবরিল নবীর গোলামি করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ কি করেছেন নবী যেতে মেরাজ যান লাগাম ধরতে মিকাইলে হ্যাঁ জিবরিল আসলেন ওয়াসিল জিবরিলের নেতৃত্বে অসংখ্য রহমতের ফেরেশতা আমার নবী জুলুস করেছেন কিনা মেরাজের রাতে তাহলে আমার নবী আলমে গায়ে বাসেন নাই আমার নবীর কাছে গুপ্ত খবর আসলে নাই যদি না থাকে কত শুনেন যদি না থাকে এই শুনেন এদিকে মুরব্বীরা শুনেন নজন ভাই রবালা করে খেয়াল করেন যদি না থাকে আমার নবী দুনিয়ায় থাকতে এখনো দুনিয়া থেকে যায় নাই কত বুঝেন দুনিয়ার থেকে আমার নবী দশজনকে ব্যস্তর সার্টিফিকেট দিয়েছেন বড় করে বলুন সুবহান তো নবীর কাছে ক্ষমতা না থাকলে নবীর কাছে দায়িত্ব না থাকলে নবীর কাছে অধিকার না থাকলে আমার নবী বলেছে আবু বকর ব্যস্তি উমর ব্যস্তি অমুক ব্যস্তি অমুক ব্যস্তি এরকম দিতে 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 আমার নবী দশজনকে ব্যস্তর সনদ দিয়েছেন বড় করে বলুন তো নবীর কাছে খবর ক্ষমতা না থাকলে নবী ব্যস্তর সার্টিফিকেট কিভাবে দিলেন সাই তুমি এটা রদ করো তুমি এটা প্রমাণ করো এটা মিথ্যা প্রমাণ করো কোরআন দিয়ে হাদিস দিয়ে শরীয়ত দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম তোমার কাছে যারা নবীর কাছে গায়েব নাই নবী এটা জানে না ওটা জানে না সেটা জানে না সব কিছু তুমি জানো কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো তুমি প্রমাণ করো নবী গায়েব জানে না হ্যাঁ নবী ডাইরেক্ট গায়েবের অধিকারী নয় ডাইরেক্ট গায়েবের মালিক কে কে আমার নবীকে আল্লাহ জানিয়েছেন মেরাজের রাতে কোরআন দিয়েছেন নামাজ দিয়েছেন শরীয়ত দিয়েছেন তরিকত দিয়েছেন ওয়া আল্লামা কা মালাম তাকুন তাআলা ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আসীমা বড় করে হস সুবহান এ কথা হস জানেন না জানে জানেন না জানে আর তুলি গো নবীর কাছে জ্ঞান আছে নাই ইলমে গায়েব আছে নাই ক্ষমতা আছে নাই আছে নাই নবী কি ফজ্জা ছেড়ে পড়ে দিচ্ছে নবী কি শিক্ষক না ছাত্র নবী কি শিক্ষক না ছাত্র আর রহমান আল্লামাল কুরআন রহমান না আপকো কুরআন শিখাইয়া বড় করে হস সুবহানাল্লাহ হড়ে নবীর বিরুদ্ধ হইয়ে গুতাই 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 আয়াত কোন দেখে নবীর বিরুদ্ধ হই দেন নবী হই আনা বছর মিসলুকুম আমি তোমাদের মত মানুষ তো বছর অর্থ অনেক আছে বছর মানে সামনা বছর মানে কবার ইয়া ফিনিশ দি ঢুকে ইবে ঘুরে লাগকে ফিনিশ দিন কে ফানি নে কি ফানি ফানি না তো ফানি দি ভিতরে উদ্দির খান ফিনিশ ভিতরে গেলাস ফানি ভিতরে ফানি হড়ে ভিতরে ই বললো কবার গ্লাসি বললো কবার গ্লাসের ভিতরে ফানি ফানি আছে ভিতরে উদ্দি আছে গ্লাস আর নবী মানবীয়তর কবার লয় বশরীয়তর কবার লয় সাধারণ মানুষের কবার লয় সামনে এসে দেয় মানব জাতির শিক্ষা দিবেন লাই কি নবীর গুড়া জীবন্ত শিক্ষা ইন্না কালা আলা খুলুকিন আজিম ওফরাইয়া সাও লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমি তোমার তুমি নবীর জীবনের মধ্যে আপনি রাসূলের জীবনে উম্মতের জন্য অনুভব আদর্শ উত্তম আদর্শ রয়েছে বড় করে বলুন সুবহান আমরা মুসলমান হয়ে নবীকে চিনি না কিন্তু ইহুদি নসরার নবীকে অনেক সম্মান দিয়েছেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না একজন ইহুদি বিজ্ঞানী ইহুদি খ্রিস্টান বিজ্ঞানী তিনি একটা বই লিখেছেন তার বই নাম দ্য হান্ড্রেড বা দি হান্ড্রেড দি কথা বলেন কি হান্ড্রেড দি
100 আমরা তো ইংলিশ ভালো বলতে পারেন দি 100 আমরা কথায় কথা বলি কত রুড ইন ওয়ার্ড ইজ রুড ইন বাংলা ভাষা না রুড ইন ইংলিশ ভাষা কি ভাষা রুড আর বাংলা হল সড়ক কত রাস্তা দিন ওদের রাস্তায় বতে হিন্দি ভাষা রাস্তা হিন্দি ভাষা রুড ইংরেজি ভাষা শুদ্ধ বাংলা হল সড়ক শুদ্ধ বাংলা কি আর ওদে গিয়া গিয়ায়বে ফারসি ভাষা গিয়া মানে ঘাস গিয়া মানে কি আজ জমিন ও খুশক রিয়া নদ গিয়া আসমারা বেসো দুদারত নাগা আল্লামা শেখ সাদি খন্দনার মালিক কে বড় করে হো সুবহানাল্লাহ আইও তোই কি বলেছি আপনাদের কামি মনে আছে কি বললাম হ্যাঁ হ্যাঁ দি 100 100 100 মানে বইয়ের মধ্যে বিশ্বের ভাষা ভাষা জ্ঞানী মহাজ্ঞানী এখানে খ্রিস্টান হিন্দু আব্রাহাম লিঙ্কন গৌতম বুদ্ধ সব ধর্ম থেকে একত্রিত করে 100 মানুষের আস্থান দিয়েছেন তিনি বইয়ে এই জন্য বইয়ের নাম দি 100 বইয়ের নাম ওই 100 জনের মধ্যে দুই নম্বর থেকে 100 পর্যন্ত লেখছেন দুই নম্বর থেকে এক নম্বর জায়গা খালি এক নম্বর জায়গা তার নাম থাকা মাথা না এক নম্বর জায়গা কারণ লেখক চিন্তা করলো জায়গা এক নম্বরে স্থান দিব তার কাছে ভালো গরিবের দুষ্ট থাকতে পারবে না সুবহানাল্লাহ বলেন উনি অনেক গবেষণা করে দেখলো এমন কাউকে পাওয়া যায়নি কোন ধর্মের মধ্যে এরকম কাউকে পাওয়া উনি অনেক গবেষণা করলো কোরআন হাদিস এজমা কিয়াস টোটাল কোরআন শরীফকে গবেষণা করে রিসার্চ করলো অ্যানালাইসিস করলো নুকতা নুকতা পুঙ্খানুপুঙ্খার রূপে গবেষণা করে উনি বের করলেন ওই একমাত্র এক নম্বরে যার নাম দেওয়া যাবে তার কাছে পঙ্কিলতা নাই কোনো দোষ নাই কোনো গুণা নাই যিনি 63 বছর জীবনের মধ্যে সরিষা পরিমাণ দোষ করে নাই ইনি রহমতুল লিল আলামিন বড় করে বলুন সুবহান কথা বলেন রহমতুল লিল রহমতুল লিল ইহুদি অনারেকে কিছু অনসার হামজা করক না আসার জগত না ইবের করে দিন দেখো সালা দুনিয়া ইবের করে দিন দেখো দেখো না এখন এক নম্বর স্থান দিয়ে কাকে নবীকে বলেন না কাকে দুই নম্বর থেকে 100 লেখে এক নম্বর জায়গা খালি এমন মহামানব যার কাছে কোনো দোষ নাই জীবনে কোনো বেইনসাফি নাই তিনি রহমতুল্লিল একজন ইহুদি একজন বিধর্মী মহাজ্ঞানী বিজ্ঞানী তার বইয়ের মধ্যে এক নম্বর স্থান দিয়েছেন আমার নবীকে তাহলে আমার নবীর আদর্শ ছুটানো বড় আমার নবীর আদর্শ ছুটানো বড় আমার নবী যেরকম বড় ওই গতকাল আমি বলেছিলাম মসজিদে আমার নবী বড় আমার নবীর সুরত বড় সিরত বড় আদর্শ বড় কোরআন বড় শরীয়ত বড় তরিকত বড় নবীর জীবন বড় নবীর জিকির বড় ওরা ফান আলাকা জিকির বড় করে বলুন সুবহানাল্লাহ লাউ রব আরশ জিসক জো মিলে উনসে মিলা বড়তি হে কো নাই নামে নিয়ামতে রসুল্লাহ ও কি দেখে নি হে হাসর মে ইজ্জত রসুল্লাহ ও কি বড় করে বলুন সুবহানাল্লাহ শুধু নবী জানে তো না নবীর গোলামও জানে নবীর গোলাম হল গোসবাক বড় করে হল সুবহানাল্লাহ আমরাও গোলাম গোসবাকের গোস অদৃশ্য খবর দেওয়ার মতো এলম আল্লাহ দান করছেন কিনা কথা বলেন না আমার কথা শেষের দিকে টেনশন নাই করছেন কিনা তাহলে শুনেন গোসবাগের দরবারে অনেক অভাবী মিসকিন বিভিন্নজন বিভিন্ন হাজত দিয়ে যাইতো তা আরেকজন গিয়ে গোসবাগের দরবারে গেলেন তিনি গিয়ে বললেন উজুর জাহাপনা আমি অনেক দরবারে গেলাম অনেক বন্ডর দরবারে গিয়েছি এখন আসল উত্তর বন্ড বেশি তো বন্ড অনেক বন্ডর দরবারে গেলাম একটা নিয়ামতের আশায় একটা নিয়ামতের এই নিয়ামত কেউ দিতে পারে নাই হুজুর আপনি কি দিবেন বলেন নিয়ামতের নাম বলেন কি চা না পানি না শরবত না টাকা পয়সা না সোনা রুপা হুজুরের নাম বলবেন না অন আগে ওয়াদা করেন স্যার মাই বাসা লাগলো নাকি আড্ডলে বেগুম সালাম ভাইয়ের মতো সালাম না হদা আপনি আগে ওয়াদা করেন এটা গোসবাগের কেরামতের কিতাবের মধ্যে আছে আপনি আগে ওয়াদা করেন গোসবাগ ওয়াদা করছি কি করছেন ওয়াদা করে আচ্ছা মা আপনি যেটা চাইবেন আমি সেটা জিয়ান চাইবে
ইন্দিয়ম তো গোসা ভাগে যদি নবীর গোলামই সিয়ানসা ইন্দিত পারে নবী কেন বাইতো কিরে গোলাম ভাইলে মরিবেন পারে গোলাম ভাইলে মরিবেন পারে ফারানো পারে উজর অনু তো ওয়াদা করছেন আপনি তো ওয়াদা করেছেন আমাকে দিবেন এবার বলি আগে বাঁধি ফেলি রশিদি সালাক ওয়াদাবদ্ধ এবার আপনি বলেন আমাকে দিবেন কিনা বলে হ্যাঁ দিব উজুর টাকা লাগবে না পয়সা রুফা লাগবে না কোনো তুলিয়া ক্ষমতা লাগবে না আমার কাছে এই মুহূর্তে একটা জিনিসের প্রয়োজন আর ওই জিনিসটা হচ্ছে আমি রসুলকে দেখতে চাই কবি মে রিহো সঙ্গে দর তোমারা ইয়া জবি মে রিহো সঙ্গে দর তোমারা ইয়া এই এক জিনে কা সারা ইয়া দিকা দো আপন চেহারা প্যারা প্যারা ইয়া রাসূলুল্লাহ মেরি খা তো মেদা মনে তোমারা ইয়া রাসূলুল্লাহ মেরি খা তো মেদা মনে তোমারা يا رسول الله جرو بولن سبحان الله خطا و پر ناکامتا ہے مگر نا جاؤ قسمت پر تمہارا ہو تمہارا ہو تمہارا يا رسول الله تمہارا ও তুমারা ও তুমারা ইয়া রাসূলুল্লাহ ফা 7 মিনিটের মধ্যে আমি আমার অসম্ভবতা আলোচনা শেষ করব এরপর আমার পরবর্তী বক্তা বক্তব্য রাখবেন বড় করে বলেন তুমারা ও তুমারা ও তুমারা ইয়া এই ওয়াকাটা শেষ করে আমার আলোচনা আমি শেষ করব ওই গোসবাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা হুর দরবারে ওই বৃদ্ধ মহিলা অন্ধ কি নাই শোক কথা বলেন সময় কম কথা তাড়াতাড়ি শেয়ার করেন শোক নাই কি নাই শোক আমার গজবাক সুন্দর সুন্দর দুইটা মার্বেল পাথরের মতো পাথর দিল হুজুর এনকি দিতে লাগুন দে এগুলা কে দিচ্ছেন গজবাক কত সোনা দিতে সোনা সোনা আর হইলে লইরা আগে সন্নত দূর যাইতাম কই কত দুর্গর বদির গরিব ছিলাম বাঙ্গা ছিল ঠিক পয়সা লাই জায়গা মহিলা বলে হুজুর আমার কাছে সোনা লাগবে না হুজুর স্বর্ণ লাগবে না রুফা লাগবে না থামা লাগবে না দুনিয়াবি কোনো কবতা লাগবে না মাই তো দিদার মুস্তাফা চাই বড় করে বলুন সুবহানাল্লাহ এই মুহূর্তে আমার নবীর দিদার দরকার আপনি ওয়াদা করেছেন আমি যা চাই তাই দিবেন আমাকে একবার আমার কাছে দ্বন্দ্ব লাগবে না শাহী বালানার রাজত্ব কোন ক্ষমতার প্রয়োজন নাই সোনা সাদি লাগবে না আমি অন্ধ কি করব সংসার লাগবে না আমার কাছে নবীর দিদার লাগবে বড় করে বলুন সুবহান জলতা হুয়া শাম্মা হো আরমা নে মুহাম্মদ কা জলতি এসিনে মে পরুহা না মুহাম্মদ কা সুবহানাল্লাহ বলেন হা হাসিম নেই উর গিলমা কে নেই এ জল নাত কে তামন্না সুবহানাল্লাহ লোক হইবা ওর মেরে লিয়ে কাফি হে মেরে লিয়ে কাফি হে দিদা রে মুহাম্মদ কা হুজুর আমার টাকা পয়সা লাগবে না নবীর দিদারই আমার জীবনের জন্য যথেষ্ট বড় করে বলুন সুবহান শেষ কথা হচ্ছে গজবাগের দরবারে ওই মহিলা গেলেন যাওয়ার পরে আমার গজবাগ বললেন ও খালা
বুড়ি মহিলা তোমার তো শোক নাই আমি তো ওয়াদাবদ্ধ করেছি আমি আব্দুল কাদের ওয়াদা করেছি তুমি যা চাইবে তাই দিব আমি তুমি ওয়াদা করেছি গোসবাক অনেক লম্বা কথা আমি সারসংক্ষেপ শেষ কথাটা বলি মাসখানেক অনেক কথা কেটে রাখলাম তুমি বসো গোসবাক মোরা গাবা মুশাহাদায় বসাইলেন বসাইয়া ওই মহিলাকে দিদারে মুস্তাফা দিলেন মহিলা বেহুশ হয়ে গেল উজর খুশ জ্ঞান ফিরার পরে আমার নবী জিজ্ঞেস আমার গোসবাক আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন ওহালা কেঁদেছেন কেন আপনি জ্ঞান হারিয়েছেন বেহুশ হয়েছেন আমি আপনার মাথায় গোসিয়াতর চাদর দিয়েছি কি দিয়েছি একটা চাদর ছিল আমার গোসবাক গোসিয়াতর চাদর দেখুন দিয়েছেন মহিলা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে পরে করো বলুন সুবহানাল্লাহ আরে নেগা ওয়ালি মে ইয়ে তাসির দেখি বদলতে হাজারো কি তকদির দেখি বদলতে হাজারো কি তকদির দেখি বড় করে বলুন সোহাল হুশ জ্ঞান ফিরার পরে মহিলাকে জিজ্ঞেস করলেন ও মা তুমি জ্ঞান হারিয়েছো কি দেখেছো ও গোসবাক অনজতে গোসিয়ে তোর সাদর মাথা দিও আপনি যখন সাদর দিয়েছেন কি দিয়েছেন সাদরটা মাথা দিয়েছেন যখন মোরাকাবায় বসাইছেন আমি আর এখানে নাই আমি ডাইরেক্ট হায়াত নবীর দিদার পেয়ে গেছি বড় করে বলুন আউনাজাতে গোসিয়াতুর সাদর দিয়ন আর ডাইরেক্ট রহমতুল্লাহ আলামিনের দেখি বড় করে হোস সুবহান কাকে দেখেছেন কাকে নবীর গোলামের যদি এত ক্ষমতা নুরুন নবীর কত ক্ষমতা অসংখ্য আয়াত আছে কোরআন শরীফে আমার আলোচনা শেষ আমি এক কথাই বলবো পুরো কোরআনটা নবীর শান নবীর কোরআন হচ্ছে থিওরিক্যাল আর আমার হায়াত নবীর 63 বছর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন মানে রসুল রসুল মানে কোরআন বড় করে বলুন সুবহানাল্লাহ কোরআন শরীফ প্রত্যেক চক্কর করে আমার নবীকে দেখা যাবে যদি সেই রকম সোচ থাকে সেই যে মহব্বত আর প্রেম থাকলে নবীর প্রেম থাকলে সিদ্দিক আকবরের মতো প্রেম থাকলে ফারুক আজমের প্রেম থাকলে গরিব আমাদের প্রেম থাকলে গোসুল আজমের প্রেম থাকলে হুজুরি কলব থাকলে আপনি দেখবেন আমার নবী এখানেও আছে বড় করে বলুন সুবহান নবীর কাছে হাজার নাজার ক্ষমতা আছে নাই আছে না আমার নবীর কাছে হাজার নাজার ক্ষমতা আছে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন কথা শেষ এই কথাই হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম নবীর গোলামের যদি এত ক্ষমতা নবীর কাছে ক্ষমতা কম লেবছি তবে এখানে আমি বারবার একটা কথা বলতেছি কে দিয়েছেন নবীকেও আল্লাহ দিয়েছেন গোসবাককেও আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকেও কে দিয়েছেন সবাইকে দেনওয়ালাকে 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 এই জন্য আল্লাহ দিয়েছেন ঠিক আছে কেউ যদি বলে আমি আল্লাহর কাছে চাইবো হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে চাইবো কোরআন শরীফে গতকাল আমি মাজার মসজিদে বলেছি তুমি গুনাহ করেছো আল্লাহর কাছে কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ উমর রসুলু গুনাহগার তুমি আর আল্লাহ গফার কিন্তু মাফ চাইতে হলে ওয়াস্তাগফিরুল্লাহ উমর রসুলু আমার নবীর সুপারিশ লাগবে ইস্তিগফার লাগবে আল্লাহ যাও কা বলেছেন গুনাহ করে যদি খোদার কাছে যাইতে হতো নবীর দরবারত বার করে হো সুবহান মাইনে সরে করে কো আপনা কা কা ইসলিয়ে মাইনে জো মাঙ্গা ওর মুঝে কো মিলা জো সমঝতা নহি উনকো সরকার কুল ও আগর কুছ না পায়ে তুমাই ক্যা করো বড় করে বলুন সুবহান আমার নবীকে দিয়েছেন কে শেষ কথা হচ্ছে কোন দেতা হে দেনওয়ালকো মু চাহিয়ে দেনওয়ালা হে সচ্চা হামারা নবী আল্লাহ নবীকে দিয়েছেন নবীর মাধ্যমে সাহাবীর মাধ্যমে ওলির মাধ্যমে আমরা পেয়েছি কুট বিল্ডিং এর এরকম ম্যাজিস্ট্রেটের সাথে ডাইরেক্ট কথা বলার ক্ষমতা কারো নাই উকিলের সাথে বলতে হয় অ্যাডভোকেট লাগে আমার নবী নবুতের জবানের সুপ্রিম ক্লাসের ম্যাজিস্ট্রেট সুপ্রিম ক্লাসের ব্যারিস্টার নবী সারা মুক্তি নাই নবী সারা সাহারা নাই নবী সারা শান্তি নাই নবী সারা সাবাত নাই নবী সারা কিছু নাই যার কাছে নবী নাই তার নামাজ নাই তার রোজাও নাই তার শরীয়ত নাই সব কিছু মুর্দা কারণ নামাজ নামাজের আসল নবী রোজার আসল নবী হজ রাসুল নবী যাকাত রাসুল নবী এমন কি কবর দিলে সেখানে নবীর জিকির আছে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ সেখানে নবী আছে বড় করে বলুন সুবহান কথা শেষ যেদিকে যান সেদিকে নবী আছে নাই আমাদের বাংলাদেশে যেরকম এদিকে গেলে সাগর এদিকে গেলে সাগর আমাদের চতুর্দিকে আল্লাহর রহমত আছে আল্লাহ রব্বুল আলামিন রবি রহমতুল লিল আলামে ওমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আলামিন আল্লাহ রহমানুর রহিম নবী রউফুর রহিম জসীমউদ্দিন আল কাদের ইনপুট করার কথা কোরআন শরীফ কুলেন সূরা তওবা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুকমিনিনা রউফুর রহিম বড় করে হো সুবহান আল্লাহ হচ্ছে রহমানুর রহিম
রাসূল হচ্ছে রউফুর রহিম আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন রাসূল হচ্ছে রহমতুল লিল আলামিন যেখানে যেখানে খোদার খোদাই আছে সেখানে সেখানে মুস্তাফার সংখ্যা আছে বরকত বলুন সুবহানাল্লাহ অতএব নবীকে অস্বীকার করে আপনি যত আবেদ হন যত নামাজি হন নামাজ আল্লাহকে আপনাকে নবী দিয়েছেন রোজা আল্লাহকে নবী দিয়েছেন শরীয়ত আপনাকে নবী দিয়েছে বেকিন দিয়ে দখনে হনা দিয়ে দেন হনে ইবাদত খোদাওয়ার শিকায়ে মুহাম্মদ ওর কালামে খোদাওয়ার শুনায়ে মুহাম্মদ আমাদেরকে সব কিছু আল্লাহর রাসূল দিয়েছেন আমাদেরকে আমরা সেই রাসূলকে মানি কিনা ওই নবী শেষ নবী আমাদের ঈমান আছে না নাই এই তো আমার কথা এক মিনিটে শেষ বলেন আমরা আমাদের নবীকে শেষ নবী মানি খাতমুন নবী মানি সর্বশ্রেষ্ঠ মানি ঈমান আছে না নাই এবং আমার নবীর পর আর কোন নবী আসবে না এটা আমাদের ঈমান আকীদা আছে না নাই এবং আমার নবীকে আল্লাহ প্রদত্ত বলে নবীর কাছে ইলমে গায়েব আছে আমাদের ঈমান আছে না নাই এবং আল্লাহ নবীদের কোন আল্লাহ চাইলেও আপনাকে অনেক জ্ঞান দিতে পারে পারে না পারে কিনা প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইলে খালিয়া আর মো রাজা মিয়া সাহেব লই যে ডাকি লই যাই ও ভাই গো তুই আর আর টেকনোক্রেট মন্ত্রী বুট লাগ দিন পারে না পারে প্রধানমন্ত্রীর তো যদি এত ক্ষমতা নূরুল নবীর খলিফার ভিতরে কত ক্ষমতা বড় করে হওয়া সুবহানাল্লাহ দুনিয়ার মানুষদের এত ক্ষমতা হলে আন নবীর কত ক্ষমতা দিয়ে হনে হনা দিয়ে আল্লাহ দিয়ে দে হনা দিয়ে দে নবী শাফাত সারা বাসি নবীর নবানি যাতায় নস পড়বে বড় ইবলিশ ন লাখ বছর নস পড়ছে খবর ন লক্ষ বছর হাজার বছর নস পড়ছে ইতার নামাজ ইতার শেষ করে দিয়ে কি করে দিয়ে আবা ওস্তাক বারা ওকানাক মিলাল কাফির আদমকে মাটি বলে আজাদিল হলো যে শয়তান মুআল্লামুল মালাকুত হলো না ফরমান ওকানা মিলাল কাফির দেখো পাক কোরআন বিশ্ব নবীর নরন নবীর বলবো কি আরশান তিনি কায়েনাতের জান মাটির মানুষ বললে তোদের রবে না আইবেন এবার ওদের কাদরি সাহেবের ভঙ্গ অনুভব মাটির মানুষ বললে তোদের রবে না ঈমান হবে নবীর অপমান এ হাতে লাম্বি কবরি হাদিসে প্রমাণ আল্লাহ এক রসুল মুদের নবী দুজাহান রহমতুল আলামিন দয়াল নবীর ঈশান ওসে হাতে ছোট সুন্নি বুকে পাকুরান ওর বই করিস না তুদের প্রতি আল্লাহ মেহেরবান আইরে তোরা দলে দলে সুন্নির পতাকাই আই সুটে আই দলে দলে সুন্নির পতাকাই এই কাফালা একমাত্র যাবে মদিনায় পারে করি হ সুবহানাল্লাহ আল্লাহ আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্দি আহলে সুন্নাত সাহাবীর পথ নবীর পথ গজাবাগের পথ ওলির পথ মুত্তাকির পথ ফরহাজগের পথ মুহাম্মদ আলী শাহ পথ ই বলতে সিরাতাল মুস্তাকিম আল্লাহ আরে কিয়ামত পর্যন্ত ওই পথ আল্লাহ কো যেই পথ আল্লাহ আছে রসূল আছে সাহাবী আছে নবী আছে ওলির আছে আমরা সেই পথে থাকতে চাই ওই পথে না ওই যে পথে চির অভিশাপ গরিল মাগদুব আলাইহিম ওয়া দোয়ালিন ওয়া আহরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু